করোনার দ্বিতীয় ঢেউ অশনি সংকেত ৩১ জেলায় উচ্চ সংক্রমণ হাসপাতালে বাড়ানো হচ্ছে ২৫০০ শয্যা। অফিসে জনবল না কমে বাসে যাত্রী কমায় জনভোগান্তি, আজ থেকে লঞ্চ বেশি ভাড়া, অর্ধেক যাত্রী সুপারিশ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ, প্রমাণ থাকার পরও শাস্তি হচ্ছে না কর্মকর্তাদের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট চলছে, নন্দীগ্রামে ১৪৪ ধারায় মমতা শুভেন্দুর দৈরথ। হোয়াইট হাউস এড়ানোর লক্ষ্যে আজ শেষ টি-20তে নামবে টাইগাররা, চোটে অনিশ্চিত মুশফিক মাহমুদুল্লাহ। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি সঞ্চারী মজিদ তমার। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবর। ঢাকার বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ সহ ৩১ জেলায় করোনার উচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জেলায় সংক্রমণের হার ২৫ ভাগের বেশি। ঢাকা সহ এসব জেলায় মানুষের চলাচল বেশি হওয়ার কারণেই সংক্রমণ বেড়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চায়ের দেশ মৌলভীবাজার, এবার করোনা হানা দিয়েছে সেখানেও। ৬৪ জেলার মধ্যে সর্বোচ্চ সংক্রমণ এই জেলায়। টানা ২ সপ্তাহ সংক্রমণের হার প্রায় ৩০ ভাগ, অথচ ৩ সপ্তাহ আগে এই হার ছিল ৫। এছাড়া মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে ২৮ এবং ঢাকায় করোনা রোগী শনাক্তের হার ২৬ ভাগ। সিলেট, নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জেও শনাক্তের হার ২০ ভাগের বেশি। মঙ্গলবার উচ্চ সংক্রমিত জেলার সংখ্যা ছিল ৬, বুধবারে একদিনের ব্যবধানে তা বেড়ে হয়েছে ৩১। যেগুলো জায়গায় চলাচল বেশি হয়েছে সেই সব জায়গাতেই বলবো যে সংক্রমণ বেশি বেড়েছে। ঢাকার সাথে যোগাযোগ বেশি, সিলেটের পর্যটন কেন্দ্র এবং সিলেট থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলোর মধ্যে ছিল সেই জায়গাগুলিতেই সংক্রমণ আসলে বেশি বৃদ্ধি পেয়েছে। যথাযথভাবে কোয়ারেন্টাইন মানা হয় নাই যারা আন্তর্জাতিক যাত্রী এসেছে। গাজীপুর, রাজশাহী সহ বাকি ২৫ জেলায় শনাক্তের হার ১০ থেকে ২০ ভাগের মধ্যে। ৩ সপ্তাহ আগেই এই হার ছিল ৬ থেকে ৭-এর মধ্যে। সংক্রমণ প্রতিরোধে এসব জেলাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যার যার জেলার প্রয়োজন অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। যেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা, সেখানে জেলা প্রশাসকের নেতৃত্বে নির্দেশে সেটি হবে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি শক্ত অবস্থান গ্রহণ করতে হবে সেটি তারা করবেন। স্বাস্থ্য বিভাগ থেকে মানুষকে অনুপ্রাণিত করা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো দেওয়া, হাসপাতালের ব্যবস্থাপনা করা, রোগীদের ব্যবস্থাপনা করা, সেই কাজগুলো কিন্তু লাগাতার চলছে। করোনা পরীক্ষায় শনাক্তের হার টানা ২ সপ্তাহ ১০ থেকে ২০ ভাগ হলে উচ্চ সংক্রমণ, ৫ থেকে ১০ ভাগ হলে মধ্যম সংক্রমণ আর ০ থেকে ৫ ভাগ হলে নিম্ন সংক্রমণ ধরা হয়। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউকে অশনি সংকেত হিসেবে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মোকাবিলায় সরকারি হাসপাতালে ২৫০০ শয্যা বাড়ানো হচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ে এক অনলাইন মত বিনিময়ে বেসরকারি হাসপাতালগুলোরকে ১ থেকে ১,৫০০ শয্যা বাড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, দেশে শনাক্তের হার ২% নিচে নেমে গেলেও সম্প্রতি তা আবার বাড়ছে। এখন সংকটময় পরিস্থিতি চলছে জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর হাসপাতালগুলোতে এখন রোগী রাখার জায়গা নেই, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। যে বেপরোয়া ভাবে আজকে যা যদি চলি, কালকে তার ফল আমাদের ভোগ করতে হবে। আমাদেরকে সেই ফল, আমরা ওই একটা করুণ অবস্থায় আমরা যেতে চাই না। আমরা ইতিমধ্যে এই বেড বাড়াবার চেষ্টায় সরকারিভাবে আমরা প্রায় এখানে সব মিলে প্রায় ২৫০০ বেড বাড়াবার একটা প্রচেষ্টায় আছি। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। দীর্ঘ লাইনে অপেক্ষা করায় অনেকে পড়েছেন ভোগান্তিতে। নমুনা পরীক্ষা গিয়ে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধিও, পরছেন না মাস্ক, মানছেন না শারীরিক দূরত্ব। আর জানাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, মুগদা মেডিকেল হাসপাতালে যারা নমুনা পরীক্ষা করাতে আসছেন তাদের ভিড় কেমন দেখছেন? আর অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সচেতন করতে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? দেখুন মুগদা জেনারেল হাসপাতালে নমুনা সংগ্রহের যে সক্ষমতা সেটি ২০০ থেকে সর্বোচ্চ ২৫০ উন্নীত করা হয়েছে। তা করা হলেও আসলে এর প্রায় কয়েক গুণ মানুষ কিন্তু প্রতিদিন ভিড় করছেন হাসপাতালগুলোতে। আমি যদি আপনাকে একটু দেখাবার চেষ্টা করি তাহলে আপনি যে দেখতে পাচ্ছেন যে যারা করোনা টেস্ট করাতে আসছেন তারা কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না, লাইনে দাঁড়িয়ে আছেন করোনা টেস্ট করাবার জন্য। এদের কারোর মধ্যেই কিন্তু শারীরিক দূরত্ব মানার যে প্রবণতা সেটি আমরা দেখতে পাচ্ছি না। এখানে আরও যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু অনেকেই মাস্ক পর্যন্ত ঠিকমতো পরেননি, অনেকে বাদাম খাচ্ছেন, অনেকে ডাব খাচ্ছেন। অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, এই বিষয়গুলো আসলে পুরোপুরি উপেক্ষিত এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় বিষয়, হাসপাতাল কর্তৃপক্ষের এই লাইন ব্যবস্থাপনায় বিশেষ কোনো নজরদারি কিন্তু আমাদের চোখে এখনও পড়েনি। আর সবচেয়ে বড় বিষয় যে একটু আগে স্বাস্থ্যমন্ত্রীর যে নিউজটা চলছিল সেখানে তিনি বলছিলেন যে রোগীরা আসলে সিট পাচ্ছে না, এই কথাটি একেবারেই সত্য। কিছুক্ষণ আগে আমরা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছি যাদের মধ্যে একজন, যার অক্সিজেন স্যাচুরেশন নিচে নেমে যাওয়ার কারণে ভর্তি করাতে এসেও তিনি সিট পাননি, তিনি অবশেষে তাকে ফিরে যেতে হয়েছে। আর এছাড়াও কিন্তু আমরা আরও একজন রোগীকেও দেখেছি যে তিনি এই হাসপাতালেই ভর্তি ছিলেন, মুগদা জেনারেল হাসপাতালে। অক্সিজেন প্রয়োজন ছিল তার, কিন্তু সেই অক্সিজেন তিনি পাননি। আর অক্সিজেন না পাওয়ার পর কিন্তু তাকে নিয়ে চলে গিয়েছেন তার স্বজনরা, কিন্তু তার স্বজনরাও জানেন না সেই রোগীকে তারা কোথাও ভর্তি করাতে পারবেন কিনা। এমনই সংকট কিন্তু চলছে। আমরা ৩১ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রতিদিনের আপডেট, সেই আপডেট অনুযায়ী আপনাকে আমি যদি তথ্যটা জানাতে চাই, এখন কিন্তু ঢাকা শহরে সরকারি যে ১০টি করোনা বিশেষায়িত হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোর মধ্যে মাত্র 5টি আইসিইউ ফাঁকা রয়েছে, বাকি সব আইসিইউ কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। এবং প্রায় 2500 মতো সাধারণ শয্যা আছে, সেই 2500 মতো সাধারণ শয্যার মধ্যেও খালি আছে মাত্রই 265টি। তাই করোনা সংক্রমণ যে হারে বাড়ছে সেই হার, তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু রোগীর চাপ বেড়ে যাচ্ছে হাসপাতালগুলোতে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু রোগীর এই বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে যে হাসপাতাল ব্যবস্থাপনায় সরকার ইতিমধ্যেই প্রায় 2000-এরও বেশি বেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের পাশাপাশি আরও 6টি সরকারি হাসপাতালকে করোনা মোকাবেলার জন্য প্রস্তুত হওয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি জানি যে সেই হাসপাতালগুলো কিন্তু এখনও চালু হয়নি। তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে হাসপাতাল ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল রূপে যদি গড়ে তোলা না যায়, করোনা সংক্রমণের যে এই দ্বিতীয় ঢেউ মোকাবেলা একেবারেই কঠিন হয়ে পড়বে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর কিন্তু তারা জোর দিয়েছেন, অর্থাৎ মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, এই কাজগুলো যদি মানুষ সঠিকভাবে না করে তাহলে এই সংক্রমণ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে তৈরি হয়েছে শয্যা সংকট, নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে ভিড় বেড়েছে সক্ষমতার চেয়ে বেশি। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটোছুটি করেও কেউ দিতে পারছেন না নমুনা। এই অবস্থায় পরীক্ষার বুথ বাড়ানোর দাবি তাদের। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানীর ডেমরার মোহাম্মদ রুবেল 5 দিন ধরে করোনা পরীক্ষা করার জন্য স্ত্রীসহ ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে। উপসর্গ থাকলেও এখনো করাতে পারেননি পরীক্ষা। এখন পর্যন্ত আমি 2-3টা হসপিটাল ঘোরা হয়ে গেছে, কুর্মিটোলা গেছি একবার, এখানে আসছি 3বার, পিজিতে গেছি একবার। আমি আমার ওয়াইফ 4 দিন পর্যন্ত ব্যবসার লাইন যাইতে পারতেছি না, ব্যবসা প্রতিষ্ঠানে বসতেও পারতেছি না, মানে এই করোনা টেস্ট নিয়ে ঘুরতেছি। নমুনা পরীক্ষার বুথে লাইনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মুগদা, সোহরাওয়ার্দী সহ সরকারি হাসপাতালের বুথগুলোতে দেখা গেছে এমন চিত্র। নমুনা দিতে আসা মানুষের চেয়ে হাসপাতালে পরীক্ষার সক্ষমতা কম থাকায় অনেককেই ফিরতে হচ্ছে ব্যর্থ হয়ে। এখানে 250 নিচ্ছে ঠিক আছে, এখানে আপনি লাইন দেখলে বুঝতে পারবেন যে মিনিমাম 500 থেকে 700 লোক এখানেই আছি আমরা। তো 250 নেওয়ার পর বাকি লোক কি করবো, বাসায় চলে যাবে। ফজর নামাজের পরে এসে দাঁড়ায় আছি লাইনে, কিন্তু তারা এসে মাঝে মধ্যে 2-1 জন ঢুকে বলতেছে তারা লাইনে ছিল। পাই না এখানে কোনো সিরিয়াল, কোনো নিয়মকানুন, কোনো সিস্টেম। এদিকে হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। 31 মার্চের তথ্য অনুযায়ী রাজধানীতে করোনা বিশেষায়িত 10 সরকারি হাসপাতালে 2511টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে মাত্র 265টি, আর 108 আইসিইউ শয্যার মধ্যে খালি 5টি। গত পরশু আমাদের এখানে কোনো সিট ছিল না, গতকাল সন্ধ্যার পরও আমরা কোনো সিট রাখতে পারিনি, রোগীদেরকে ফেরত পাঠাতে হয়েছে। সংক্রমণ যে হারে বাড়ছে সে হারে চিকিৎসা দিয়ে কুলিয়ে ওঠা যাবে না। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমাদের প্রতিরোধের দিকে এগিয়ে যেতে হবে। দোকানপাট, হাট বাজারে এবং হাসপাতালগুলোতেও অনেক ক্ষেত্রে অনেকেই মাস্ক পরছে না, সুতরাং এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবাইকে মাস্ক পরতে বাধ্য করতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। সংক্রমণ প্রতিরোধে সবাইকে মাস্ক পরা সহ পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকারের 18 দফা নির্দেশনা অনেকের কাছেই অস্পষ্ট। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত করার কথা বলা হলেও নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। ফলে নির্দেশনা বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে পরিস্থিতি মোকাবেলায় কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। বুধবার শনাক্ত হয় সর্বোচ্চ ৫,৩৫৮ জন। গত মাসে গড় শনাক্তের হার ছিল ৩-এর নিচে, এখন তা ২০-এর কাছাকাছি। সংক্রমণ ঊর্ধ্বগতিতে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার, কিন্তু এতে কর্মপদ্ধতি নেই বলে মত বিশেষজ্ঞদের। ফলে সংক্রমণ কমবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বাংলাদেশে এই ভয়াবহতা প্রতিরোধে ১৮ দফা অপ্রতুল অথবা অনেক দেরি হয়েছে। এটা যদি ২ মাস আগে এই নির্দেশনা দেওয়া যেত, যখন শুরু হয়েছিল মাত্র, তাহলে এটা হয়তো কার্যকর হতো। এই মুহূর্তে এই বিস্তার এবং এর ভয়াবহ কনসিকোয়েন্স প্রতিরোধ করতে পারবে বলে আমার মনে হয় না। নির্দেশনা দেয়া হয়েছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে জনসমাগম সীমিত করতে হবে, বিয়ে, জন্মদিন সহ সব সামাজিক অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করতে হবে। জনসভার জন্য সীমিত মানে কি, বিবাহের অনুষ্ঠানের জন্য সীমিত মানে কি, জন্মদিনের অনুষ্ঠানের জন্য সীমিত মানে কি, এটাতে স্পষ্ট করতে হবে তাদেরকে। এবং সেই সীমিত সংখ্যক বলতে আপনি যদি বাসার ছাদে ২০০ লোককে জড়ো করেন, সেটা ডিটেক্ট করার পদ্ধতি কি, মানে কীভাবে চিহ্নিত করবেন এবং কি সাজার ব্যবস্থা করবেন, কাকে সাজার আওতায় আনবেন, এই ব্যাপারগুলো যদি স্পষ্ট না করা হয় তাহলে সীমিত কোনো অর্থ বহন করে না। কনসার্ন মিনিস্ট্রি বা সংস্থা বসে তারা কর্মপদ্ধতি ঠিক করবে। এই জিনিসটা রিয়েলি আমি বলবো এই ধরনের নির্দেশনা একটু দুর্বলতা ওইখানেই। এখানে মৃত্যু হার কমানোর জন্য কোনো রকম নির্দেশনা নাই। ঢিলেঢালা নির্দেশনা না দিয়ে সরকারকে এখনই কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আগামী ২ সপ্তাহের জন্য সারা দেশে সকল ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সরকারি, বেসরকারি, ব্যক্তিগত সমস্ত সমাবেশ স্থগিত রাখা হোক, সমস্ত বিনোদন কেন্দ্র এবং মেলা স্থগিত রাখা হোক। যদি আমরা এখন এটি করতে ব্যর্থ হই তাহলে এর দায় মৃত্যু ভোগান্তি দিয়ে আমাদের শোধ করতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি হাসপাতালে বেড বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাড়া বাড়িয়ে বাসে নেওয়া হচ্ছে আসনের অর্ধেক যাত্রী, কিন্তু অফিসে জনবল কমানো হয়নি। ফলে ভীষণ দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ। বাস স্টপে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে। কেউ কেউ বাধ্য হয়ে উঠেছে ভিড় ঠেলেই। গাবতলী বাস টার্মিনাল রাজধানীতে ঢোকার ও বের হওয়ার ব্যস্ততম পথ। সাভার, হেমায়েতপুর, গাবতলী হয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক লাখ যাত্রী। ভাড়া বাড়িয়ে বাসে অর্ধেক যাত্রী তোলায় বিপাকে পড়েন অনেকে। দীর্ঘ সময় পথে দাঁড়িয়ে থেকেছেন অনেক যাত্রী। কেউ কেউ হুমড়ি খেয়ে পড়েন বাসে ওঠার জন্য। ১ ঘন্টা ধরে দাঁড়ায় আছি, আইসি হরিরামপুর মানিকগঞ্জ থেকে, আবার ফেরা মানিকগঞ্জে যাইতে হবে, ঢাকার ভিতর যাইতে পারতেছে না। এক সিটে একজন করে লোক নেয়, লাগছে না। রাজারবাগ পুলিশ লাইনে যাব, গাড়ি পাচ্ছি না, তারা ডাবল সিটে একজন করে নিচ্ছে, এই জন্য গাড়ি পাচ্ছি না। ১ ঘন্টা দাঁড়ায় থাকার পরে তারপরে গাড়ি যাচ্ছে, পুলিশও ওখানে দাঁড়ায় আছে, কোনো গাড়ির গেটই খোলে না। তারপরে এক পুলিশ ভাই হাতে ওটা বললো যে আপনারা কিছু যাত্রী নিয়ে যান। তারপরে নিরুপায় হয়ে গাড়িটা দাঁড়ানোর পরেই আমরা উঠছি আর কি। ১-১.৫ ঘন্টা পরে অনেক কষ্ট করে একটা গাড়িতে উঠছি, বুঝছেন। এখন মহাকালী যাম, আল্লাহ জানে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়। রাজধানীর সব রুটেরই একই চিত্র। পরিবহন শ্রমিকরা বলছেন সরকারি নির্দেশনা মানতে বাধ্য তারা। এখানে ক্যাপাসিটি ৫০ জন, এখানে ২৫ জন করে নিয়ে যায়, তাহলে তো মানুষের ভিড় হবেই। মালিকপক্ষ বলছে অফিস আদালতে কর্মী সংখ্যা না কমালে যাত্রীদের ভোগান্তি কমবে না। 100% লোক অফিস করে আর গাড়িতে 50% যাত্রী হয়। গার্মেন্টস ও অন্যান্য কলকারখানা যদি শতভাগ চলে, অফিস আদালত শতভাগ চলে, সেই ক্ষেত্রে কি করে বাসে 50% যাত্রী নিয়ে এটা সংকুলন হবে, এটা কি করে সম্ভব হবে? তিনি আরও বলেন রাজধানী ও আশেপাশে জেলা থেকে দিনে ৫,৫০০ বাস, মিনিবাস চলাচল করে। এর চেয়ে বেশি বাস বাড়ানো সম্ভব না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংক্রমণ এড়াতে মোটরসাইকেলের রাইড শেয়ারিং ২ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআরটিএ। বুধবার এক চিঠিতে রাইড শেয়ার সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। একই চিঠিতে দেওয়া হয়েছে গণপরিবহনগুলোকে আসনের ৫০ ভাগের বেশি যাত্রী না নেওয়ার নির্দেশনাও। করোনা নিয়ন্ত্রণে গত বছর ২৬ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত রাইড শেয়ারিং সেবা বন্ধ রেখেছিল সরকার। আবারও সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ জারি করা হলো। এ নিয়ে আরো জানাতে শ্যামলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজ থেকে তো মোটরসাইকেলে রাইড শেয়ারিং সেবা বন্ধ, তো অফিসগামী যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন আর গণপরিবহনে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? আশাব, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখেছি। যে জায়গায় আসলে যাত্রীদের চাপ থাকে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আজকে যেহেতু রাইড শেয়ারিং অ্যাপস বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে মোটরসাইকেল সেবা বা রাইড শেয়ারিং সেবা যারা দিয়ে থাকেন তারা সেই জায়গাগুলোতে অবস্থান নিয়েছে এবং তারা হচ্ছে সেখানে দাঁড়িয়ে যাত্রী টানার চেষ্টা করছে। কন্ট্যাক্টে আসলে যাওয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমে যাওয়ার কিন্তু একটা চেষ্টা চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা রাস্তায়ও দেখতে পাচ্ছি প্রচুর যে বাইক চলছে বা মোটরসাইকেল চলছে, সেইগুলোতে যাত্রী রয়েছে এবং তারা আসলে বেশিরভাগই কিন্তু কন্ট্যাক্টে যাচ্ছে, এমনটি দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে একটু গণপরিবহনের অবস্থা জানাতে চাই, গণপরিবহনের অবস্থা গতকালকের চেয়ে কিছুটা হলেও উন্নতি হয়েছে বলে কিন্তু আমাদের চোখে আসলে প্রতীয়মান হচ্ছে। কেননা গতকালকে আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে বেশিরভাগ বাসেই কিন্তু মান হচ্ছিল না অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু বাস ছাড়া বেশিরভাগ বাসেই কিন্তু আসলে এই যে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়টি সেটি মানা হচ্ছে। এবং তদারকির বা বিষয়টি আমরা একটু দেখছি যে পুলিশের পক্ষ থেকে আসলে কিছুটা তদারকি করা হচ্ছে। পুলিশ বিভিন্ন জায়গায় বাস থামিয়ে তারা উঠে দেখছে যে কি অবস্থা বা কেমন লোকজন আছে, সেই জিনিসটি কিন্তু তারা কিছুটা তদারকি করছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, যাত্রীরা বলছেন যে আসলে অফিস আদালত বন্ধ না করে বা 50% জনবল দিয়ে চালানোর বিষয়টি কার্যকর না করে হঠাৎ করে এই বাসের অর্ধেক যাত্রী নেওয়া এবং পাশাপাশি রাইড শেয়ারিং অ্যাপসগুলো বন্ধ করে দেওয়াতে তারা বেশ বিপাকেই পড়েছেন। এবং তারা বলছেন যে 1-1.5 ঘন্টা সময় লাগে অনেকেই আসলে দাঁড়িয়ে আছেন। আবার কয়েকজনের সাথে কথা হচ্ছিল যারা কিনা মিরপুর 2 নম্বর থেকে হাঁটতে হাঁটতে শ্যামলী পর্যন্ত এখন চলে এসেছে, যাবেন হয়তো শাহবাগ বা সেগুনবাগিচা এরকম দূরত্বে। তো সেক্ষেত্রে মানুষের যে ভোগান্তির বিষয়টি সেটি কিন্তু আমরা খুব সুস্পষ্টভাবেই দেখতেই পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় এখনো কিন্তু আসলে প্রচুর মানুষজন হাঁটছে এবং এই যে রাইড শেয়ারিং অ্যাপস যে বন্ধ, সেক্ষেত্রে কিন্তু একটা চেষ্টা চলছে যে কন্ট্যাক্টে বাইকে করে বা মোটরসাইকেলে করে যাওয়ার জন্য, এমন একটি অবস্থা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো এই সার্বিক বিষয়ে আসলে একটি জিনিস খুব সুস্পষ্ট যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কিছুটা ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি, যদিও বিআরটি এর পক্ষ থেকে এখনো কোনো তদারকি দল বা ভ্রাম্যমাণ আদালত আমাদের চোখে এখনো পড়েনি। শ্যামলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। আগামী সপ্তাহ থেকে নিশ্চিত হবে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস। ডিউটি রোস্টার অনুযায়ী 3 দিন অফিসে এবং 2 দিন বাসা থেকে কাজ করতে হবে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য সংক্রমণ রোধে 18টি নির্দেশনা জারি করে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস স্বাক্ষরিত 2 সপ্তাহের জন্য এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা জারির 2 দিন পরে আবারও সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় অর্ধেক জনবল নিয়ে অফিস চালানো শুরুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আগামী 1-1 দিনের মধ্যে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস পরিচালনা নিশ্চিত হবে। অধিকাংশ মন্ত্রণালয় ইতিমধ্যে সেটি বাস্তবায়ন করেছে। তো আমি আশা করি যে যদি কেউ বিভিন্ন কারণে করতে হয়তো পারে নাই, কারণ আমাদের তো কমিটমেন্ট করা আছে যে এতদিনের মধ্যে সার্ভিসটা দিতে হবে, এরকম কিছু জরুরি বিষয় আছে সেখানে হয়তো 70% বা 80% তারা বাস্তবায়ন করতে পেরেছে। তো আগামী 2-1 দিনের মধ্যে তারাও হয়তো সেভাবে লোকগুলোকে একটা ডিউটি রোস্টার তৈরি করে সেভাবে ভাগ করে দেওয়ার একটা বিষয় রয়েছে। তো আমার মনে হয় খুব দ্রুত সেটা আমরা করতে চাচ্ছি। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়ন করেছে। বিভিন্ন মন্ত্রণালয় 100% বাস্তবায়ন করতে না পারলেও প্রায় 70% করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, যারা অত্যন্ত জরুরি কাজে সম্পৃক্ত নন সেখানে জনবলের অর্ধেক থাকবেন। আমাদের কোনো সমস্যা হয় না বাসা থেকে কাজ করাটা, তবে যেখানে যখন যাদের খুব জরুরি ভিত্তিতে থাকার দরকার আমি যে ডিউটি রোস্টার করব, হয়তো এমন হতে পারে যে প্রথম একটি সপ্তাহে 3 দিন হয়তো কাউকে অফিসে থাকতে হবে, 2 দিন সে বাসা থেকে কাজ করবে। অর্ধেক জনবল দিয়ে অফিস করার ক্ষেত্রে কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান প্রতিমন্ত্রী। ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ত হওয়ায় বাসা থেকে অফিস করতেও অসুবিধা হবে না বলে জানান তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের শর্তে ৬০% ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে বিআইডব্লিউটিএ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার বিকেলে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া নির্ধারণ করে সংস্থাটি। সেই সাথে লঞ্চে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে লঞ্চ মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএর পরিচালক রফিকুল ইসলাম। এর আগে বুধবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কম যাত্রী নিয়ে পরিবহন করা হলে ভাড়া অবশ্যই বাড়াতে হবে। ভাড়া বাড়ানোর পাশাপাশি পরিবহন সংখ্যাও বাড়ানো হবে। ফিফটি% যাত্রী নিয়ে চলতে গেলে সেখানে তাদের ভাড়ার বৃদ্ধিটি যৌক্তিকভাবেই বৃদ্ধি করা প্রয়োজন। সেখানে নির্দেশনা হয়েছে যে প্রত্যেকটি যাত্রীকে মাস্ক পরিধান করে লঞ্চে আরোহণ করতে হবে এবং লঞ্চে ওঠার সময় লঞ্চ মালিকগণ তাদেরকে স্যানিটাইজ করে দেবেন হাত, এবং স্বাস্থ্যবিধি মেনে যে দূরত্বে রাখলে যেটা নিরাপদ হয় সেরকম দূরত্বেই যাত্রী বহন করবে। করোনা সতর্কতায় ১১ এপ্রিলের পর আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। বুধবার সন্ধ্যায় এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে। এছাড়া আরও দুটি নিয়ম চালু করা হচ্ছে। আন্তনগর ট্রেনের অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে, কাটা যাবে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টার থেকে। কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট দেওয়া হবে। ট্রেনে ক্যাটারিং সেবা এবং রাতে বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করা হবে। টিকিট দেওয়ার সংশোধনীগুলো আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে রেলওয়ে। আপনারা দেখছেন সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আমাদের আরও যা থাকছে, হুন্ডিকোড়ে যুদ্ধাপরাধী মীর কাসেমের ২০০ কোটি টাকা পাচার, যুদ্ধাপরাধের বিচার বানচালে পাচার বলছে সিআইডি। পর্যটন এলাকায় স্বাস্থ্যবিধি অমান্যে করোনা ঝুঁকি বেশি কক্সবাজারে, এক মাসেই সংক্রমণ বেড়েছে ৩ গুণের বেশি। করোনার টিকা কেনার টাকা দেয়া হয়েছে, তাই দ্বিতীয় ডোজ নিয়ে কোনো শঙ্কা দেখছেন না অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। গতকাল দুপুরে অনলাইনে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকের শেষে একথা জানান তিনি। এ সময় তিনি জানান, করোনা নিয়ন্ত্রণে থাকলে অর্থনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না, তবে আন্তর্জাতিক ক্রেতা ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়বে দেশেও। জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের সঙ্গে সংস্থাটির পার্থক্য সাময়িক। ক্রয় কমিটির সভায় ভারত থেকে প্রতি টন $৪১৬ $৫০,০০০ টন সেদ্ধ চাল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তিনি বলতে পারবেন। একটু আগে আমাদের একসাথে মিটিং গেছিলাম, এই ধরনের কোনো উৎকণ্ঠা বা অ্যাপ্রিহেনশন তিনি এক্সপ্রেস করেন নাই এবং আমাদেরকে আমরা অবহিত না। নানার জন্য নানা কথা বলবো। এখন আমাদের উই হ্যাভ অলরেডি পেড দ্য মানি ফর দ্য ভ্যাকসিন। আমরা ভ্যাকসিন না পাওয়ার কোনো কারণে পাবো। মানবতা বিরোধী যুদ্ধাপরাধের বিচার বানচালে লবিস্ট নিয়োগ করতে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করেছিলেন ফাঁসি কার্যকর হওয়া জামাত নেতা মীর কাসেম আলী। অর্থ ফেরত আনার দায়িত্ব পেয়ে এমনই ধারণা করছে সিআইডি। এ বিষয়ে সিআইডিকে সহায়তা করবে দুদক, আর্থিক গোয়েন্দা সংস্থা ও শুল্ক গোয়েন্দারা। ২০১১ সালে যুক্তরাষ্ট্রে $২.৫ কোটি বাংলাদেশ থেকে পাচার করেন মীর কাসেম আলী। মানবতা বিরোধী অপরাধের বিচার বানচালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করতে ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটকে লবিস্ট নিয়োগের জন্য এই টাকা পাচার করা হয়। ২০১২ সালে অর্থ পাচারের এই অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমে যুক্তরাষ্ট্রে কয়েক দফা চিঠি পাঠায় দুদক, তবে কোনো তথ্য পাওয়া যায়নি। ২০১৭ সালে দুদকের আইন পরিবর্তন হলে এই অর্থ পাচারের অনুসন্ধানের ক্ষমতা হারায় দুদক। পরে অনুসন্ধানটি আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর কাছে পাঠিয়ে দেওয়া হয়। সংস্থাটি বলছে, বাংলাদেশ থেকে কোনো ব্যাংকিং চ্যানেলে টাকা পাচারের আলামত পাওয়া যায়নি। বেশ আগের ঘটনা, বিভিন্ন জায়গায় এটা লেখা হয়েছিল, কিন্তু এটার সঠিক কোনো তথ্য তখন কোনো এফআইইউ দিতে পারে নাই। মীর কাসেমের টাকা ফেরত আনতে দুদক, বিএফআইইউ, শুল্ক গোয়েন্দা ও সিআইডি একযোগে কাজ করবে। आगामी 5 এপ্রিল বিএফআইইউ-এর কার্যালয়ে এই জন্য বৈঠকে বসবে সংস্থাগুলো। তবে সিআইডির ধারণা এই টাকা নন ব্যাংকিং চ্যানেলে পাচার হয়েছে। বিভিন্নভাবে অর্থ পাচার হতে পারে। আপাতত যেটা মনে হয় যে হুন্ডি তো হবেই, হুন্ডির সাথে আরো অন্যান্য যেগুলো বললাম সেগুলো হতে পারে। এটা যখন তদন্ত হবে তখন তো জিনিসগুলো আস্তে আস্তে তখন বোঝা যাবে। টিআইবি বলছে টাকা কিভাবে পাচার হয়েছে তা বের করতে হবে। অবশ্যই বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ যেরকম ফিরিয়ে আনা সম্ভব, যারা এর সাথে অর্থ সম্পদ করেছেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারায়তা আনা অবশ্যই সম্ভব। মীর কাসেম আলীর পাচার করা টাকা ফেরাতে আলোচনা করতে এর আগে ৮ মার্চ বৈঠকে বসেছিল দুদক ও বিএফআইইউ। সেই বৈঠকে এই কাজের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ উঠেছে। প্রমাণ থাকার পরও কোনো শাস্তি দেওয়া হয় না, এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশও অমান্য করছে অধিদপ্তর। প্রতিষ্ঠানের মহাপরিচালকেরও দায়সারা জবাব। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। টাঙ্গাইলের আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম গত বছর এমপিওভুক্ত হয় তার মাদ্রাসা। অনলাইন আবেদনে জন্মসাল ভুলে 1968 জায়গায় 1960 দেয়ায় এমপিও হয়নি। গত 10 মাসে 3বার সংশোধনের আবেদন করেছেন তিনি, কিন্তু শুধরায়নি এখনও, ফলে তার বেতন বন্ধ। আমি নতুন এমপিও পাওয়ার পর আমি বেতন পাচ্ছি না। আমি দারিদ্রের কষাঘাতে একেবারে মৃত পায়। বেইলি রোডের বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ভবনের 7ম এবং 10ম তলায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যালয়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এখানে আসেন নানা কাজে, কিন্তু অনেক শিক্ষকেরই অভিযোগ দিনের পর দিন ঘুরেও তাদের কাজ হয় না। গত বছর ময়মনসিংহের রসুলপুরের সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে অধিদপ্তরের পরিদর্শক বাদশা মিয়ার বিরুদ্ধে। টাকার বিনিময়ে রাতে পরীক্ষা নিয়ে একজনকে নিয়োগ দেন তিনি। ভিডিও ফুটেজেও তার প্রমাণ রয়েছে, যদিও পরে সেই নিয়োগ বাতিল করা হয়। আপনি কোনো টাকা নেননি, তাহলে কি আপনার নামে মিথ্যা অভিযোগ? জানুয়ারিতে এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু কোনো কিছুই করেনি অধিদপ্তর। এটা অভিযোগে আছে, চিঠিটা অফিস করলে আমার ইমেইলে বা পত্র কার্যে পাঠাই দিন, ঠিক আছে, হয়তো এখানে আমি বাড়িতে দেখব। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে অধিদপ্তরের স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমরা একেবারেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে থাকি। এখানে যদি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা কোনো কাজের বিষয়ে অভিযোগ থাকে, নিশ্চয়ই আমরা সেটা যথাযথ নিয়মে স্বচ্ছতার সাথে সেটা আমরা দেখব। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোরও কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটন এলাকার কারণে জনসমাগম বেশি থাকায় করোনা সংক্রমণ ঝুঁকি বেশি কক্সবাজারে। 1 মাসের ব্যবধানে এই শহরে সংক্রমণ বেড়েছে 3 গুণের বেশি। সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়া বেশিরভাগ মানুষই উদাসীন স্বাস্থ্যবিধি নিয়ে। সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন। কক্সবাজারে 1 মার্চে 210 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 8 জনের। 1 মাসের ব্যবধানে গত বুধবার 404 নমুনা পরীক্ষায় 43 জনের শরীরে মিলে করোনার অস্তিত্ব। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহার কারণে সংক্রমণ হচ্ছে ঊর্ধ্বমুখী। আপনার মাস্ক তো মুখে থাকার কথা, হাতে কেন? হাতে কারণ ভাই বিচ ডিস্টেন্স অনেক। আচ্ছা ঠিক আছে, একজন থেকে একজন ডিস্টেন্স আছে, কারণ আপনি আমার কাছে চলে আসছেন, আমার কিন্তু ডিস্টেন্স মেনটেন করতেছি। আচ্ছা, মাস্ক আছে তবে লাগাইনি আর কি, এটা তো দরকার আছে লাগানো। সবারই আসলে মাস্ক পরা উচিত, সচেতন থাকা উচিত সবারই, কারণ এটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এর জন্য সবারই আমি মনে করি এটা মানে যেভাবে বলছে সেভাবে করা উচিত। পর্যটকদের মাঝে বারবার সচেতনতামূলক প্রচার চালিয়েও কাজ হয়নি কিছুই। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর হওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাস্কবিহীন কেউ যাতে আমাদের সমুদ্র সৈকতে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করছি, এবং যতদিন পর্যন্ত আমাদের নির্দেশনা থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই নিয়মিত অভিযান আমরা রেগুলারলি আমরা পরিচালনা করব। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক পর্যটক। इंडिपेंडेंट न्यूज़ डेस्क। ব্রাহ্মণবাড়িয়া और চট্টগ্রামে হেফাজতের তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত 18টি মামলা হয়েছে আর এসব মামলার আসামি করা হয়েছে 18350 জনকে। পুলিশ জানিয়েছে এসবের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় 11টি মামলার মধ্যে সদর থানায় 8টি, আশুগঞ্জে 2টি এবং সরাইল থানায় 1টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে 15850 জনকে আর বিভিন্ন স্থান থেকে এই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 21 জনকে। অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারী থানায় 6টি এবং পটিয়ায় 1টি মামলা হয়েছে। এসব মামলার আসামি করা হয় 2500 মানুষকে। এর মধ্যে 5টি মামলার বাদী পুলিশ এবং 2টি মামলা করা হয়েছে হাটহাজারী ভূমি অফিসের পক্ষ থেকে। আজ শুরু হচ্ছে একাদশ সংসদে 12তম অধিবেশন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবারে অধিবেশন বসতে পারে 2 থেকে 3 দিন। সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এই অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। পরিস্থিতি বিবেচনায় এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে 72 ঘন্টা আগে সংসদ সদস্যদের করোনা পরীক্ষার আওতায় আনা হচ্ছে। বয়স্ক ও অসুস্থ এমপিদের অধিবেশনে অংশ না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিফ হুইপ বলেন, প্রতিটি কার্যদিবসে 70 থেকে 80 জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করতে SMS করে আমন্ত্রণ জানাচ্ছে সংসদ সচিবালয়। সেটা হলো যদি কোনো ইমার্জেন্সি বা দুর্যোগ ডিক্লেয়ার করা হয় রাষ্ট্রকে, কিন্তু এখনও তো সেই অবস্থা হয়নি। শুধুমাত্র সংবিধানের যে টাইম আছে এটার কারণেই সংসদ বসতেছে। খুব স্বল্প সংসদ হবে। আমরা মনে করি 3 কর্মদিবসের মধ্যেই আমরা সংসদ শেষ করতে পারব। এবারও আমরা ওইভাবেই জানাইছি সবাইকে, সংসদ সদস্যদেরকে কোভিড টেস্ট করার জন্য, এবং একটা শিডিউল দিয়ে দিয়েছিলাম। বেশিরভাগ পণ্যের দাম বাড়াচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আজ থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ছে 10 টাকা এবং চিনির দাম বাড়ছে 5 টাকা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান উপলক্ষে 2য় ধাপে পণ্যের বরাদ্দ বাড়ানো হচ্ছে, একই সাথে দামও বাড়ছে। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়িয়ে এখন বিক্রি হবে 100 টাকায়। চিনির দামও কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হবে 55 টাকায়। ছোলার কেজি 55 টাকা আর পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হবে 20 টাকায়। এছাড়া খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে 80 টাকা কেজি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বইমেলার সময় কমানো হয়েছে। প্রতিদিন খোলা থাকবে বেলা 3টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। বাংলা একাডেমি জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এতে অসন্তুষ্ট অনেক প্রকাশক বলছেন, তাদের সাথে কোনো আলোচনা ছাড়াই সময় কমানো হয়েছে। করোনার কারণে ফেব্রুয়ারির বইমেলা শুরু হয়েছে মার্চে। পাঠক ও দর্শনার্থী কম হওয়ায় এমনিতেই হতাশা ছিল প্রকাশকদের। তার উপর সময় কমানো হলো 1.5 ঘন্টা। যারা অফিসগামী মানুষ আছে তারা তো অফিস শেষ করে বইমেলায় আসে, সেক্ষেত্রে কি করণীয়? তারা কিভাবে বইমেলায় ঢুকে তাদের পছন্দের বইটি কিনে নিবে? এই বিষয়ে আমরা খুবই ক্ষুব্ধ। কারণ হচ্ছে যে তারা আমাদেরকে না জিজ্ঞেস করে তো এটা করতে পারে না। এইটা আমাদের আরেকটু যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে এটাকে যদি আরেকটু বর্ধিত করা যায় সময়টা, সেক্ষেত্রে সবার জন্য এটা সুবিধা হবে। মেলায় আসবো একটা নির্দিষ্ট ডেকোরাম ফলো করছি সমস্ত কিছুতেই, এই সময়ের ক্ষেত্রেও এটা আমরা একটু ফলো করতে পারি। শুরুতে মেলা চলেছে রাত 9টা পর্যন্ত। এরপর করোনার সংক্রমণ বাড়তে থাকলে করা হয় 8টা পর্যন্ত। এবার সেটি করা হলো 6:30 পর্যন্ত। প্রকাশকরা বলছেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের জানানো উচিত ছিল। এই সিদ্ধান্তে বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা। আমরা মনে করি যে কোনো একটি শপিং মলের চেয়েও বইমেলা অনেক বেশি নিরাপদ, এটা খোলামেলা জায়গা। সুতরাং বাণিজ্য ক্ষেত্রে অন্যান্য জায়গায় বেচাকেনির যে নীতিমালাটা আছে বা যে সময়টা বিদ্যমান আছে, আমরা সেই সময়টি বইমেলার ক্ষেত্রে চাই। বাংলা একাডেমি বলছে, এই সিদ্ধান্ত তাদের নয়, সরকারের। শুধু নির্দেশনা বাস্তবায়ন করেছে তারা। এটি প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে একটা নির্দেশনা এসেছিলেন। মন্ত্রণালয়ের সচিব মহোদয় উনি এখানে এসেছিলেন, এসে আমাদের কাছে এই সিদ্ধান্তটা জানিয়ে গেছেন। 6টার সময় মেলার গেটটা বন্ধ করে দেব, 6:30টার মধ্যে পুরো ব্যাকেট করে দিতে হবে সব। প্রকাশক সমিতিমল খোলা রাখা হয়েছে, অথচ বইমেলা সীমিত করা হলো। দুটোর সময় সমন্বয় করার দাবি তাদের। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দেশবাসীকে উদ্দীপনা জুগিয়েছিল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র। 25 মার্চ কাল রাত্রির পর এই বেতার কেন্দ্রে প্রচারিত ঘোষণা শুনেই পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে মুক্তিকামী বাঙালি। তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও এই বেতার কেন্দ্রের ইতিহাস সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত কালুরঘাট বেতার কেন্দ্রের নাম। মুক্তিযুদ্ধের শুরু থেকে বেতার কেন্দ্রটি পরিণত হয় বাঙালির অন্যতম দিশারি হিসেবে। সে সময়ের নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। 25 মার্চের ভয়াল কালরাতিতে ঢাকায় নৃশংস গণহত্যার পরই 26 মার্চ স্বাধীনতার ঘোষণা প্রচারের মধ্য দিয়ে যুদ্ধের চূড়ান্ত ডাক আসে দেশবাসীর কাছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী বাঙালি। সে সময় বেতার কেন্দ্রটির দখল ছিল আওয়ামী লীগ নেতাদের কাছে। এম এ হান্নান, আতাউর রহমান খান কায়সার, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রাখাল চন্দ্র বণিক সহ অনেকের সঙ্গে ছিলেন সে সময়ের তরুণ গণপরিষদ সদস্য মির্জা আবু মনসুরও। তখন বলে যে রেডিওতে তাড়াতাড়ি ঘোষণা দিতে হবে বাংলাদেশ স্বাধীন। হান্নান সাহেবের নেতৃত্বে আতাউর রহমান কায়সার আমি গিয়ে কালুঘাট বেতার কেন্দ্রে আপনার হান্নান সাহেব যে ভাষণটা দিল 26 মার্চ। পরে বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের নানা নির্দেশনা প্রচারিত হয়, যদিও কয়েকদিনের মধ্যেই বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয় বেতার কেন্দ্রটি। পাকিস্তান হানাদার বাহিনী দেখলো যে স্বাধীনতার পক্ষের গানগুলা সেখানে প্রচারিত হচ্ছে, তখন তারা এয়ার স্ট্রিপিংয়ের মাধ্যমে এটা 29 তারিখ কি 30 তারিখে এটা ধ্বংস করে দেয়। স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা থাকলেও কালুরঘাট বেতার কেন্দ্রের ইতিহাস সংরক্ষণে কোনো উদ্যোগ না নেয় হতাশ বীর মুক্তিযোদ্ধারা। রাশিয়া, তারপরে অন্যান্য দেশে যে যুদ্ধ হয়েছে, ভিয়েতনাম, এসব দেশে কিন্তু মুক্তিযুদ্ধের যে স্থানগুলা তারা চিহ্নিত করে সেগুলো সেখানে মনোমন করছে, সেগুলো প্রিজার্ভ করছে, এগুলো করা উচিত। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সেটা। কালুরঘাট বেতার কেন্দ্রের স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ বেতার চট্টগ্রামের অনুষ্ঠান ট্রান্সমিশন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনুপমশীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পাল্টে যাচ্ছে ফেনীর ঐতিহাসিক রাজাজি দিঘির চেহারা। দীর্ঘদিন দখল হয়ে থাকা এই দিঘি ও এর চারপাশ বেদখল জায়গা উদ্ধার করে নেওয়া হয়েছে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করছে ফেনী পৌরসভা। দিঘিটির পুনরুদ্ধারের এই উদ্যোগে খুশি জেলাবাসী। ফেনী শহরের কেন্দ্রে 10.32 একর নিয়ে অবস্থিত রাজাজির দিঘি। শতবর্ষী এই দিঘিটি জেলার অন্যতম দর্শনীয় স্থান। বাঁধানো পাড়, দৃষ্টিনন্দন বাগান, ঝকঝকে পানি দেখে বোঝার উপায় নেই বছর কয়েক আগেও দখল দূষণে বিপর্যস্ত ছিল এই দিঘিটি। যে দোকানগুলো ছিল এগুলোর জন্য আমরা অনিরাপদ মনে করতাম, তো এখন দোকানগুলো সরে যাওয়ার পরে জিনিসটা অনেকটা নিরাপদ হয়েছে। এখানে আসলে একটু প্রাকৃতিক বাতাসে আমরা একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারি। দিঘির উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে সুরক্ষা প্রাচীর, পাকা সিঁড়ি, দর্শনার্থীদের বসার ব্যবস্থা, সব মিলিয়ে দিঘিটি এখন জেলার অন্যতম বিনোদন কেন্দ্র। রাতের বেলা আলোটা থাকে না, ওই জন্য এখানে বিভিন্ন রকম অকারেন্স বা মাদক শিবিরে এখানে আসে, তো এই জন্য আমাদের কমফোর্টেবল হয় না, আসা যায় না। চতুর্দিকে যদি পুরো এটারে পার্কে পরিণত করতো, দিঘির আরো 2টা পার্ক বাকি রয়েছে, ওই 2টা পার্কও যদি পার্কে পরিণত করে তাহলে দিঘির সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ফেনী পৌরসভা কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যে ফেনী পৌরসভাকে উদ্যোগ নিয়েছি এটাকে আরও একটি নান্দনিক দৃষ্টিগত করার জন্য। আমরা আগে যে জলবায়ু কাজ হয়েছে সেই কাজে আমরা পুরোটা কাজ আমাদের হয় নাই, এবং নতুন করে আমরা বরাদ্দ দিয়ে সেটা আরও দৃষ্টিনন্দন করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। 2017 সালে শুরু হওয়া এই প্রকল্পে এর মধ্যে ব্যয় হয়েছে প্রায় 3,71,00,000 টাকা। দ্রুত উন্নয়ন কাজ শেষ করার দাবি পৌরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 30 আসনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ। এই দফায় মূল লড়াই নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির শুভেন্দু অধিকারী ও বাম মোর্চার মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে। এরই মধ্যে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মানুষকে রেকর্ড পরিমাণ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পশ্চিম মেদিনীপুরে কেশপুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যদিও স্থানীয় বিজেপি নেতারা তা অস্বীকার করেছেন। এছাড়া কেশপুরে 17টি দেশীয় বোমা নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল ইউনিট। এর আগে বুধবার নন্দীগ্রামে জারি করা হয় 144 ধারা। নন্দীগ্রামে ঢোকা এবং বেরোনোর প্রতিটি সীমানায় রয়েছে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি। ভোট শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে 144 ধারা। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তা না হলে আরও রক্তপাত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বৈঠকে। এর পরপরই মিয়ানমারে আদিবাসী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। তবে সরকারের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ নিলে অস্ত্রবিরতি মানা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে সেনাবাহিনী। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, সশস্ত্র গোষ্ঠীগুলো শান্তি বজায় রাখলে 1 থেকে 30 এপ্রিল পর্যন্ত কোনো অভিযান চালানো হবে না। শনিবার থেকে দেশটির কারেন রাজ্যে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের মর্মান্তিক এক ভিডিও সামনে এসেছে। বুধবার অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের ৩য় দিনের শুনানিতে বডি ক্যামে ধারণ করা ভিডিওটি দেখানো হয়। ওই ভিডিওতে দেখা যায়, আটকের পর ফ্লয়েড পুলিশ কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করছেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা 3 পুলিশ কর্মকর্তার বডি ক্যামেরায় ধারণ করা এই ভিডিও ফুটেজে আরও দেখা যায়, জর্জ ফ্লয়েড পুলিশের মুখোমুখি হওয়ার পর প্রাণ ভিক্ষা চান। কয়েকদিন আগে মাকে হারিয়েছেন জানিয়ে তাকে গুলি না করতে পুলিশ কর্মকর্তাদের আকুতি জানান। এরপর ভিডিওতে মূল অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শভিন 9 মিনিটেরও বেশি সময় ধরে ফ্লয়েডের গলা পা দিয়ে চেপে ধরে রাখার দৃশ্য দেখা যায়। অবশ্য হত্যার অভিযোগ অস্বীকার করেছেন শভিন। তার আইনজীবী ইঙ্গিত দেন, অসুস্থ থাকার কারণে মারা গেছেন ফ্লয়েড। বিশ্বে একদিনে করোনায় 12,200-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 6,38,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 28,28,000। এ পর্যন্ত আক্রান্ত 12,94,00,000-এরও বেশি। একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যু শনাক্ত হয়েছে ব্রাজিলে 3,950 জনের। এ নিয়ে দেশটিতে প্রাণহানি 3,21,000 ছাড়ালো। 24 ঘণ্টায় 89,000 নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে 1,115 জনের। আর একদিনে শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। 24 ঘণ্টায় দেশটিতে নতুন রোগীর সংখ্যা 72,000। এছাড়া 24 ঘণ্টায় মেক্সিকোতে 807, পোল্যান্ডে 653, ভারতে 458 এবং ইতালিতে 467 জনের মৃত্যু হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে অঘটনের শিকার 4-বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। নর্থ ম্যাসেডোনিয়ার বিপক্ষে জার্মানদের হার 2-1 গোলে। এদিকে পোল্যান্ডের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। আর গ্রিজমানের একমাত্র গোলে বসনিয়াকে হারিয়েছে ফ্রান্স। ঘরের মাঠে শুরুতে আধিপত্য দেখালেও গোল পায়নি জার্মানি। উল্টো প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল হজম করে তারা। ম্যাসেডোনিয়াকে এগিয়ে নেন গোরান পান্দেভ। 63 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ইকাই গুন্দোয়ান। তবে ম্যাচ শেষের 5 মিনিট আগে গোল করে জার্মানির পরাজয় নিশ্চিত করেন ম্যাসেডোনিয়ার এলফিস এলমাস। এদিকে লেভানডস্কিহীন পোল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছে ইংল্যান্ড। টানা 3 জয়ে গ্রুপ আইয়ের শীর্ষে উঠে এসেছে থ্রি লায়ন্স। আজ শেষ হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন। 3য় টি-20তে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। হারের ধারাবাহিকতা এবারও খালি হাতে দেশে ফেরার শঙ্কা। তার ওপর চোটের কারণে অভিজ্ঞ মুশফিকের সঙ্গে অধিনায়ক মাহমুদুল্লাহর খেলাও অনিশ্চিত। অকল্যান্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 12টায়। নিউজিল্যান্ড সফরে জয়ের খোঁজ চলছে। যে জয় সিরিজ শেষে দ্বার প্রান্তে এসেও ধরা দিচ্ছে না। এখন পর্যন্ত 3 ওয়ানডে আর 2 টি-20 মিলে 5 ম্যাচের মধ্যে প্রাপ্তি বলতে ক্রাইস্টচার্চ আর নেপিয়ারে লড়াই করা। সবশেষ ম্যাচে সুযোগ হাতছাড়া এখনো পোড়াচ্ছে দলকে, যেখানে ম্যাচ রেফারের অবিশ্বাস্য এক বিভ্রান্তিতে লক্ষ্য ঠিক করতে পারেনি বাংলাদেশ। সিরিজ হারের সাথে ম্যাচ রেফারের ভুলে আক্ষেপ বাড়ছে বাংলাদেশ দলের। তাতে সান্ত্বনা দেওয়ার লোক নেই। ফার্স্ট ম্যাচগুলো যেগুলো হয়েছে ওগুলোতে অত ভালো হয়নি, কিন্তু একটা নিজেকে এমন একটা ম্যাচ খেলে যে ম্যাচটা জিতানোর দিকে নিয়ে যাওয়া। তো কালকে ওরকম একটা ছিল, উইকেটটাও ভালো ছিল। তো দিন শেষে ম্যাচটা জিতলে আরও ভালো লাগতো। সিরিজ জুড়ে 3 ডিপার্টমেন্ট একসাথে জ্বলে উঠতে ব্যর্থ। কোনোদিন বিশেষ কোনো ডিপার্টমেন্ট শতভাগ সফল হতে পারেনি, যার খেসারত দিচ্ছে পুরো দল। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে 3 ডিপার্টমেন্টে মেলবন্ধন চান সৌম্য। যেমন লাস্ট ম্যাচে আমাদের ফিল্ডিং অনেক ভালো ছিল, একটা দুটো ছোটো ছোটো মিস্টেক হচ্ছে। এইগুলোই যদি আমরা মিস্টেকগুলো না করে যদি ওগুলা ধরতে পারি বা নিজেদের গ্রিপে নিতে পারি, তা আমার কাছে মনে হয় যেমন ফিল্ডিং বলেন বা ব্যাটিং বা বলিং, 3 ফর্মেট একসাথে 3টা ডিপার্টমেন্ট একসাথে হয়ে যদি আমরা ভালো করতে পারি, আমরা কালকে ম্যাচ জিততে পারবো। অকল্যান্ডে শেষ ম্যাচেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের দিন বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির শঙ্কা আছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। आज बंगबंधु बांग्लादेश गेम्सের आनुष्ठानिक यात्रा शुरू। बिकेले भार्चुअली गेम्सের उद्बोधन करबेन प्रधानमंत्री शेख हासिना। बंगबंधु स्टेडियमे थाकছে জমকালো आयोजन। बुधवार টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলনের পর আনা হয় ঢাকাতে। आज ভেন্যুতে সেটা জ্বালাবেন গলফার সিদ্দিকুর ও সাঁতারু শিলা। করোনাকালে সফল আয়োজনের আশা বিওএর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বড় কোনো ক্রীড়া আসরের আনুষ্ঠানিকতা। বিওএ সভাপতি ও সেনাপ্রধানের হাত ধরে মশাল প্রজ্বলন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। এরপর সেটা তুলে দেয়া হয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও সাবেক ভলিবল খেলোয়াড় জেসমিন খান পপির হাতে। ঢাকার উদ্দেশ্যে যাত্রার বিভিন্ন স্থানে 10 ভাগে মশাল বহন করেন 20 ক্রীড়াবিদ। আমাদের প্রস্তুতি এবং অন্যান্য যে সমস্ত আমরা ব্যবস্থা করেছি, আশা করি যে উদ্দেশ্য নিয়ে, যে টার্গেট নিয়ে আমরা এই বাংলাদেশ গেমস আয়োজন করতে যাচ্ছি, সেটা সফল হবে। বিকেলে মশাল পৌঁছায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে। সেখানে বিওএ মহাসচিবের হাতে মশাল হস্তান্তর করা হয়। পরে সেটা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে। আমরা সকল ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আশা করি যে আমরা শুরুটা ইনশাল্লাহ খুব ভালোভাবে করতে পারবো। পরে বাকিটা পরবর্তী পরিস্থিতির উপরে নির্ভর করবে। বিশেষ বাংলাদেশ গেমস নিয়ে উৎসবের আমেজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। মাস্কাট প্যারেড থাকবে, তারপর যে সমস্ত প্লেয়ার্সরা আসছে তাদের মার্চ পাস্ট থাকবে, মশাল প্রজ্বলন হবে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, উদ্বোধন ঘোষণা করবেন। বেলা ৩টায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে স্টেডিয়াম প্রাঙ্গণ। বন্ধ থাকবে আশেপাশের সকল দোকানপাট। উদ্বোধনের পর স্টেডিয়ামে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। দেশের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের জন্য প্রস্তুত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মশাল প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হলেও ১লা এপ্রিল ভার্চুয়ালে গেমসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সবচেয়ে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের করোনা পরিস্থিতি। তবে আয়োজকরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। শিরোপা স্বপ্ন নিয়ে নেপালে গিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে স্বাগতিকদের কাছে হেরে হতাশ লাল সবুজ। ব্যর্থতার পেছনে সমন্বয়ের অভাব আর নিজেদের দায় দেখছেন ফুটবলাররা। জানিয়েছেন মাঠে কোচ জেমিডের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। চাপ হয়ে দাঁড়িয়েছিল স্বাগতিক দর্শক। ফাইনালে হেরে ট্রফি জয়ের অপেক্ষা বেড়েছে। কোচ জেমির পরিকল্পনায় ব্যর্থতা নাকি ফুটবলারদের সামর্থ্যের অভাব, প্রশ্নগুলো সামনে আসছে। দশরথের ফাইনালে স্বাগতিক দর্শকের চাপ নেওয়া সম্ভব হয়নি। ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিচ্ছেন ফুটবলাররা। ওদের মাঠে যেরকম ক্রাউড ছিল, আর দেখেন একটু স্বাভাবিক অনেক প্লেয়ার এরকম ক্রাউডের আগে খেলেনি, তো এই প্রেশারটা অনেকে নিতে পারে, অনেকে পারে না। যে আমাদের নিজের দোষে যে গোলগুলো আমরা খেয়েছি, আমি মনে করি এটা প্রেশারের কারণেই হয়েছে। নেপালে আসার পরে ওদের যে ক্রাউড, এটা আসলে আমাদের ডিসঅ্যাডভান্টেজ নিলেও ওরা অ্যাডভান্টেজটা নিল। এটা ওদের জন্য অনেক বড় একটা বুস্ট আপ ছিল ওদের জন্য। জেমির জন্য খেলোয়াড়দের যাচাই করার মঞ্চ ছিল এই টুর্নামেন্ট। পরীক্ষিত বলে আশরাফুল রানাকে এক ম্যাচেও খেলাননি তিনি। তাতে আক্ষেপ নেই রানার। নতুনরা এই অভিজ্ঞতায় পরিণত হবে বিশ্বাস তার। ফার্স্টে যেমন স্টার্ট ভালো করতে পারি না দেখে কিন্তু নেপাল কিন্তু আমাদের উপরে চড়া হয়ে খেলতে পারছে। তো আসলে এই জায়গাটায় আমাদের আরও প্লেয়ারদের আসলে ইন্ডিভিজুয়াল কাজ করার বিষয় আছে। তো ইনশাআল্লাহ সামনে হয়তো সুযোগ হবে, সুযোগ হলে ওই জায়গাটা আসলে কাজ করব। আমার এখানে কোনো ধরনের কোনো আক্ষেপ নাই, কারণ কোচ যেটা আসলে বেটার মনে করছে সেটাই আসলে করছে। ট্রাইনেশন কাপের পারফরমেন্স দেখেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে পরিকল্পনা সাজাবেন কোচ জেমিডে। তবে কাঠমান্ডুর এই ব্যর্থতা কোচের কাজটাকে কঠিন করেছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঠমান্ডু, নেপাল। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।